দিন দুপুরেই এক মেয়ে ইপটিজিং এর শিকার আগরতলায়। ঘটনা মঙ্গলবার দুপুরে। শেষ পর্যন্ত মেয়েটি নিজেই রুখে দাঁড়ায় ওই যুবকের বিরুদ্ধে। মেয়েটি জানিয়েছে সে পড়তে যাচ্ছিল, প্রায় প্রতিদিনই ছেলেটি তাকে উত্ত্যক্ত করত অশ্রাব্য ভাষা ব্যবহার করে। এদিন মেয়েটি নিজেই রুখে দাঁড়ায় তার বিরুদ্ধে। এগিয়ে আসেন এলাকার অন্যান্য লোকজনও। পরে পুলিশ ডেকে তাকে তুলে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা শহরে মহিলাদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আদৌ কি সুরক্ষিত এই শহরের মেয়েরা? নম্বর 10 নাম্বার আমার বাড়ি, আমি 10 নাম্বার থেকে প্রত্যেকদিন 7 নাম্বার একটা টিউশনি আছে, আমি টিউশনি করি প্রত্যেকদিন, আমি আসি বিকাল বেলা। আমি আজকে আসি, আসার সময় আমার বাড়ির থেকে ঠিক দুইটা বাড়ি আগে এসে হে প্রথমে এনে রাস্তার মধ্যে দাঁড়ায়া ইয়ে আসিল, টয়লেট করতে আসিল, যাই হোক বাথরুম করতে আসিল। তো আমি আমার প্রথমে আয়া পড়তেছি, হে আমার পিছু 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 এত বাজে বাজে ভাষা আর এত যা মানে বিশ্রী বিশ্রী কথা, এটি মুখে আনার মতো না। এরপরে হে আমার বারে বারে আমার কাঁধের কাছে হাতাই নাই না, কয় চলো চলো আমার পারলে হে ধরে লাই চলো চলো। এরপরে আমারে কয় আমার এত বাজে বাজে কয়, তোর মা কি এমনি আয় পড়ছিল নি, তুই কি এমনি আয় পড়ছিলি নি, তো আয় চল জামা খুলে খুলে। এত বাজে বাজে ভাষা, আমরা যদি মেয়েরা এখন দিনের বেলায় না বাড়িতে পারি তাহলে আমরা সেফটিটা কি, কোন সময় বাড়িতাম, কোন সময় বাড়িতাম? আমি কি আমি চুপ করে আমি থাকতে পারছি না লাস্টে, যখন আমার মার কথাটা কইছে আমি অনেকক্ষণ সহ্য করছি, অনেকক্ষণ সহ্য করছি, প্রতিবাদ করাটা দরকার। আর এমনি থাইম্মা থাকুন যাইতো না, Pure Report, Channel Dinrat.